হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিগ্রি, অনার্স, মাস্টার্স এবং অন্যান্য কোর্সের পুনঃনিরীক্ষণের বা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কিভাবে দেখবেন এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখার জন্য nu.ac.bd/result এই লিঙ্কটিতে প্রবেশ করবেন। আপনাদের সুবিধার্তে আমি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো লিঙ্কটিতে প্রবেশ করার পর বন্ধুরা আপনারা এরকম ইন্টারফেস এখানে দেখতে পাবেন। তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন রিস্ক্রুটিনি রেজাল্ট নামে একটি অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট এটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে বক্স আকারে আরো কিছু অপশন এখানে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমে আছে এক্সামিনেশন নেম, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে সিলেক্ট ওয়ানে ক্লিক করলে আপনারা এখানে ডিগ্রি, অনার্স, মাস্টার্স এছাড়াও অন্যান্য প্রফেশনাল কোর্সের বিভিন্ন ইয়ার, সেমেস্টার এভাবে দিয়ে দেওয়া আছে এখানে দেখতে পাবেন। তো এখানে সাম্প্রতিক সময়ে যেই পুনঃনিরীক্ষণের ফলাফলগুলো দেওয়া হয়েছে, যেসব ইয়ার বা কোর্সের রেজাল্টগুলো দেওয়া হয়েছে, সেগুলো এখানে লিস্টের মধ্যে থাকবে, ঠিক আছে? আর যদি লিস্ট না থাকে তাহলে ধরে নেবেন সেটির রেজাল্ট এখনো দেয়নি। তো এখন আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে সাম্প্রতিক সময়ে একটি রেজাল্ট দিয়েছে পুনঃনিরীক্ষণের, সেটি দেখে দিচ্ছি। তো এটি হচ্ছে মাস্টার্স প্রিলিমিনারি, ঠিক আছে? তো আমি এখন এখানে মাস্টার্স প্রিলিমিনারি সিলেক্ট করে দিলাম। তো আপনারা এখান থেকে ডিগ্রি, অনার্স, মাস্টার্স বা অন্য যে কোনো কোর্সই হোক না কেন, যে ইয়ারই হোক না কেন, আপনি যে ইয়ারের জন্য পুনঃনিরীক্ষণটা আবেদন করেছেন সেই ইয়ারটির ফলাফল দিলে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো আমি এখন এই মুহূর্তে এখানে মাস্টার্স প্রিলিমিনারি সিলেক্ট করে দিলাম। তো এরপর আছে রেজিস্ট্রেশন নাম্বার, তো এখানে প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখন এখানে প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম এবং এরপর নিচে আছে এক্সাম ইয়ার। তো আপনি পরীক্ষা দিয়ে যে সালে পাশ করার কথা ছিল সেই সালটি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এটি আপনার অ্যাডমিট কার্ডের উপরেই থাকবে, আপনার যে পাশের সালটি সেটি অ্যাডমিট কার্ডের উপরে পেয়ে যাবেন। তো আমি এখন এখান থেকে দিয়ে দিচ্ছি 2018। তো আপনারা আপনাদের সঠিক সালটি এখানে দিয়ে দিবেন, নাহলে কিন্তু রেজাল্ট আসবে না। তো দেখুন বন্ধুরা, আমি এখন এখানে এক্সাম ইয়ারটি দিয়ে দিলাম, তারপর নিচে আছে সার্চ রেজাল্ট। তো আমি এখন জাস্ট এই সার্চ রেজাল্টের উপরে ক্লিক করে দিব। তো দেখুন বন্ধুরা, সার্চ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে এখানে ফলাফলটি চলে এসেছে, প্রার্থীর নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং নিচে কোর্স কোড এবং লেটার গ্রেড, মার্কস এগুলো এখানে চলে আসবে। কোর্স কোডের মধ্যে দেখতে পাচ্ছেন কোর্স কোড দেখা যাচ্ছে এবং লেটার গ্রেড বা মার্কসের মধ্যে এখানে দেখা যাচ্ছে নো চেঞ্জ, নো চেঞ্জ। তার মানে প্রার্থী দুটি সাবজেক্টে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল, তো দুটি সাবজেক্টে কিন্তু ফলাফলের কোনো প্রকার চেঞ্জ হয়নি, ঠিক আছে? তার মানে সে ফেইল আছে, ফেইলই থাকবে, নতুন করে পরীক্ষা দিয়ে আবার সেগুলো পাস করতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কিভাবে ডিগ্রি, অনার্স, মাস্টার্স এছাড়াও অন্য কোর্সের পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখবেন সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।